মেজবেন্ডার দরবার শরীফ আধ্যাত্মিক নগর হিসেবে বিশ্বজুড়ে প্রসিদ্ধ। এখানে বছরব্যাপী নানা আনুষ্ঠানিকতায় উরুশ শরীফ উদযাপিত হয়। মেজবেন্ডারের মাজার কমপ্লেক্সগুলো দৃষ্টিনন্দন হয়, সবার কাছে এই নগরীটি আকর্ষণীয়। তবে মেজবেন্ডার দরবার শরীফ এখন হচ্ছে সুউচু মিনার। ধারণা করা হচ্ছে এটি চট্টগ্রামের সবচেয়ে উঁচু মিনার হবে। এই মিনারের উচ্চতা হবে অন্তত 250 ফুট, যা 23 থেকে 25 তলা বহুতল ভবনের সমান উচ্চতাই। কেবল ফটিকছড়ি নয়, আশপাশের উপজেলাগুলো থেকে এই মিনার দিয়ে অনুমান করা যাবে মাইজভান্ডার দরবার শরীফের অবস্থান। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই মিনার নির্মাণে একক অর্থায়ন করছে আলহাজ মুস্তাফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কর্ণধার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ মঞ্জুরুল আলম ও সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলমের তত্ত্বাবধানে আকাশচোয়া এই মিনার নির্মিত হচ্ছে। মুস্তাফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 70তম প্রকল্প এটি। এই মিনারের নামকরণ করা হয়েছে মিনারে আহমদুল্লাহ মাইজভান্ডারি। এই মিনারের নির্মাণ কাজ শেষ হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই মিনার কেবল মাইজভান্ডার দরবার শরীফ নয়, দেশ জুড়ে ফটিকছড়িকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিবে। নির্মাণাধীন মসজিদ সংলগ্ন এই মিনারটির অবস্থান রোশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর গ্রামের নাজিরহাট মাইজভান্ডার সড়কের পাশেই। নতুন কোন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।